জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগ। প্রেট্টাপোল সীমান্তে ধৃত যুবক উদ্ধার, সন্দেহজনক কাগজ ও ম্যাপ উদ্ধার হয়েছে, একটি ট্যাবও। কড়া নিরাপত্তার সাথে এদিন অভিযুক্তকে তোলা হলো বনগাঁ মহকুমা আদালতে। জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে প্রেট্টাপোলে ধৃত এক সন্দেহভাজন যুবক। বাংলাদেশি ওই যুবককে আটক করে প্রেট্টাপোল থানার পুলিশের হাতে তুলে দিয়েছে অভিবাসন দপ্তর। ধৃত ওই যুবকের নাম মোহাম্মদ তারিকুল ইসলাম, বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা। তারিকুল জানা গেছে, রবিবার ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে প্রেট্টাপোল সীমান্তের অভিবাসন দপ্তরের হাতে ধরা পড়ে ওই যুবক। অভিযুক্তের কাছ থেকে কিছু সন্দেহজনক কাগজপত্র, একটি ট্যাব উদ্ধার হয়েছে। অভিযুক্ত যুবকের কাছ থেকে ভারতের একটি নকশা উদ্ধার হয়েছে, যে ধরনের নকশা মূলত সামরিক কাজে ব্যবহার হয়। পাশাপাশি উদ্ধার হওয়া ট্যাব থেকে বেশ কিছু নিষিদ্ধ কার্যকলাপেরও প্রমাণ মিলেছে। সূত্রের খবর, ওই যুবকের ট্যাবে এমন কিছু ওয়েবসাইটের তথ্য মিলেছে যেগুলি সাধারণত জঙ্গি সংগঠনগুলি ব্যবহার করে থাকে। জানা গেছে, প্রায় 10 দিন আগে ভারতে এসেছিল ওই যুবক, রবিবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করে। এই প্রথম নয় যুবকের পাসপোর্ট ভিসা খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, 2021 সালের পর থেকে বেশ কয়েকবার ভারতে এসেছিল ওই যুবক। তার কাছ থেকে ভারত বিরোধী কার্যকলাপের নথিও উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই ওই যুবক কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এদিন অভিযুক্ত যুবককে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করে প্রেট্টাপোল থানার পুলিশ। কড়া নিরাপত্তায় অভিযুক্তকে বনগাঁ আদালতে নিয়ে আসা হয় প্রেট্টাপোল থেকে। অভিযুক্তকে আদালতে তোলা হলে আদালত এদিন অভিযুক্তের 14 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন। জানা গেছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120B, 121, 121-এর এ, 123 সহ অন্যান্য ধারায় মামলা রুজু হয়েছে। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী অসীম কুমার দে বলেন, অভিযুক্তের কাছ থেকে ভারত বিরোধী বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে, তদন্তের স্বার্থে সেগুলি এখন বলা সম্ভব নয়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তার কাছ থেকে উদ্ধার হওয়া নথিপত্র খতিয়ে দেখতে চাইছে পুলিশ। পরীক্ষা করে দেখা হচ্ছে তার কাছ থেকে উদ্ধার হওয়া ট্যাবটি, প্রয়োজনে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে বলেও জানা গেছে। বাংলাদেশি নাগরিক ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বাংলাদেশে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাকে সন্দেহভাজনভাবে ধরে এবং তার কাছ থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয় এবং তাতে দেখা যাচ্ছে ভারতবর্ষের যে যুদ্ধ করবার যে চক্র ম্যাপ, সেই ম্যাপও তার কাছ থেকে পাওয়া গেছে। এই জন্যে ভারতীয় দণ্ডবিধির 121, 121-এর এ, 123 এবং 120B ধারায় তার বিরুদ্ধে অভিযোগ করে তাকে আজকে বনগাঁ কোর্টে পাঠানো হয়েছে এবং প্রেট্টাপোল থানা তার কাছে তারে 14 দিনের পুলিশ হেফাজতের প্রার্থনা করেছে। কিছু দরকারি কাগজপত্র পাওয়া গেছে যেগুলো তদন্তের স্বার্থে এখনই বহিঃপ্রকাশ করা সম্ভব নয়। এখনই কী কাগজ পাওয়া গেছে এটা বর্তমানে সেটাকে বহিঃপ্রকাশ, তদন্তের স্বার্থে সেটাকে বহিঃপ্রকাশ করা সম্ভব নয়। দেশের বিরুদ্ধে চক্রান্ত তো নিশ্চয়ই আছে, আমি সেই জন্যই তো বললাম ভারতীয় দণ্ড, জঙ্গি সন্দেহভাজন জঙ্গিকে ধরা হয়েছে। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।